বিশ্বজুড়ে চলমান অস্থিতিশীলতার এই মুহূর্তে জাতিসংঘে সমবেত হচ্ছেন বিশ্ব নেতারা। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে 22 সেপ্টেম্বর থেকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে যাচ্ছেন তারা। জাতিসংঘ সদর দপ্তর থেকে AAP জানায়, জাতিসংঘের এই বার্ষিক অনুষ্ঠানে গাজাযুদ্ধ, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা, সুদানে গৃহযুদ্ধের কারণে দুর্ভিক্ষ পরিস্থিতি এবং ইউক্রেনে প্রচণ্ড সংঘাতের মতো বেশ কিছু বিষয় স্থান পাবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই সপ্তাহে জোর দিয়ে বলেছেন, বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হওয়া এড়াতে সক্ষম হবে। গুতেরেস এক ব্রিফিংয়ে বলেন, আমরা যা দেখছি তা হল সংঘাত ও দায়মুক্তির বোধের বহুগুণে বৃদ্ধি। আগামী বছরগুলোতে বিশ্ব মুখোমুখি হতে পারে এমন সব চ্যালেঞ্জ কাটিয়ে সামনে অগ্রসর হওয়ার লক্ষ্যে জাতিসংঘ মহাসচিব গুতেরেসের ফ্ল্যাগশিপ প্রচেষ্টা সামিট অব দ্য ফিউচার দিয়ে রবিবার নিউ ইয়র্কে কার্যক্রম শুরু হবে। বিশ্ব নেতারা সামনে এগিয়ে যেতে সবচেয়ে গুরুতর সংঘাতগুলো কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে একটি সমঝোতার উপনীত হতে একত্র হবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এতে অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে। নিবিড় আলোচনা ও বিশ্ব নেতাদের সাহস দেখাতে গুতেরেসের আহ্বান সত্ত্বেও পর্যবেক্ষকদের সমঝোতার খসড়া টেক্সটিতে উচ্চাকাঙ্ক্ষার ঘাটতি রয়েছে বলে তীব্র সমালোচনা করেছেন। তবে বিশ্বব্যাপী সংঘাত ও দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত লাখো মানুষের কল্যাণে কূটনীতির এই বিশ্ব মিলন মেলা আদৌ কিছু অর্জন করতে পারবে কিনা তা স্পষ্ট নয়। ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু, ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।